প্রার্থনীদের একটা অভিনব প্রকল্প আজকে দেখছি, দারুণ একটা উদ্যোগ। যে উদ্যোগটা হচ্ছে, এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে বন্যাত্রাণের জন্য ঝাঁপিয়ে পড়েছে সবাই। যাদবপুরের প্রাক্তনী ছাত্রীরা কিন্তু দারুণভাবে এই উদ্যোগ নিয়েছে, সব দোকানদারদের কাছে আর্জি করছে, আপনারা ছোট ছোট করে কিছু জামা প্যান্ট দিন, ওই সব বাচ্চাদের পাশে যেন দাঁড়াতে পারি। আর তার জামা কাপড়ের গায়ে, প্যাকেটের গায়ে লেখা যাচ্ছে, তিলোত্তমার বিচারটা, উই ওয়ান্ট জাস্টিস, এটাও চাই। এই দুটো কাজ একসাথে ওরা এই পুজোর মধ্যে করছে, তাই সব জায়গায় সাউথ কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন, ভালো লাগবে। এই ছোটো ছোটো ভিডিও আপনাদেরকে অনেক নজরে আনবে, আপনারাও মানবিকতার দিক দিয়ে অনেকটা এগিয়ে আসতে পারেন। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা। আপনার সহযোগিতায় হাত বাড়িয়ে দিন। শুধু পোশাক দিয়ে, শুধু বস্ত্র দিয়ে, নতুন একটি পোশাক, একটি বস্ত্র হাজার হাজার শিশুর মুখে হাসি ফোটা যায় উৎসব মুহূর্তে। যেভাবে বন্যার বিধ্বস্ত কয়েকটি জেলা, হাজার হাজার পরিবার এবং তাদের শিশুরা কষ্টে দিন কাটাচ্ছে, এই উৎসব মুহূর্তে এই শহরের দিকে মুখ চেয়ে বসে আছে। তাই সকল মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, আপনাদের সাধ্যমতো ক্ষুদ্র সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আমরা এই ছোটদের পোশাক, শিশুদের পোশাক, ছেলে মেয়েদের পোশাক এবং সাধারণ মানুষের পোশাক দ্রুত সেই বন্যায় বিধ্বস্ত হাজার হাজার ছেলে মেয়েদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেই বন্যায় বিধ্বস্ত ছেলে মেয়েদেরকে উৎসব মুহূর্তে একটু হাসি ফোটাতে পারি, তার জন্যই আমাদের এই উদ্যোগ। তাই সকল দোকানদার বন্ধুগণ এবং ব্যবসায়িক বন্ধুগণ, হকার বন্ধুগণ, ক্রেতা বিক্রেতা সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের ক্ষুদ্র সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং বস্ত্র দিয়ে, পোশাক দিয়ে সহযোগিতা করুন। সামান্য বস্ত্র, সামান্য পোশাক হাজার হাজার শিশুদের মুখে হাসি ফোটাবে, বন্যায় বিধ্বস্ত হয়েছে যে হাজার হাজার পরিবার। আমার নাম রিয়া দেবনাথ। হ্যাঁ, আপনারা অর্গানাইজেশনের নামটা একটু? যাদবপুর প্রাক্তনীদের প্রাক্তনী, যাদবপুর প্রাক্তনী, যাদবপুর প্রাক্তনী। হ্যাঁ, আজকে অনেকগুলো জায়গায় আমাদের হচ্ছে। আচ্ছা, গড়িয়াহাটে একটা হচ্ছে, লেক মার্কেটে একটা হচ্ছে, একটা বেহালায় হচ্ছে। এটা কি? এটা হচ্ছে বন্যা দুর্গতদের পাশে আমরা এই বস্ত্র দিয়ে সাহায্য করতে যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে তিলোত্তমার বিচার ছিল। আমরা যা যা নতুন জামা কাপড় কিনছি সেই প্যাকেটের ওপর লিখে দিচ্ছি কে কী দিচ্ছি এবং তার ওপরে লেখা থাকছে তিলোত্তমার বিচার চাই বলে আমরা এই জিনিসগুলো কালেক্ট করছি এবং আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি। সাথে তিলোত্তমার বিচার, সেরকমই বলতে পারেন। দুজনের পাশে আমরা সমাজের পাশে দাঁড়াতে চাই, সমাজের পাশে একটা মেসেজ দিতে চাইছি, সমাজের পাশে দাঁড়াতে চাইছি। আচ্ছা, এটা কলকাতার সর্ব জায়গায় নাকি নাকি সাউথ কলকাতা খালি? বাড়াবে মানে সবার থেকে এটা কালেকশন করছেন এইভাবে, তাই তো? আপনি তো আমাদের বেহালার একজন টিচার স্কুলে, মানে এই কাজটা কীভাবে এগোবে বা কী পদ্ধতি আছে এটা একটু? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনি ইতিমধ্যে জানেন যে বন্যায় বিধ্বস্ত কয়েকটি জেলা এবং সেখানে অনেকগুলি ব্লক এবং গ্রাম, হাজার হাজার পরিবার যেভাবে বিধ্বস্ত হয়েছে এবং হাজার হাজার শিশু এই উৎসব মুহূর্তে শহরের দিকে মুখ চেয়ে বসে আছে, যাতে একটু সামান্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে পারি। ইতিমধ্যেই শুনেছেন জুনিয়র ডক্টরদের যে ফোরাম, তারা এই তিলোত্তমার বিচার চাওয়ার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বন্যা বিধ্বস্ত অঞ্চলে এবং সেই জেলাগুলিতে। আমরাও ঠিক যাদবপুর প্রাক্তনী সহ আমাদের সাধারণ নাগরিক এবং আমরা যারা শিক্ষকরা আছি এই সমস্ত মানুষজন মিলে এই প্রয়াস এবং উদ্যোগ গ্রহণ করেছি। এই বেহালা বাজার অঞ্চলে যারা ছোটো ছোটো ব্যবসায়িক বন্ধু, দোকানদার বন্ধু এবং হকার্স বন্ধু, ক্রেতা বিক্রেতা সকলের কাছে আমরা আহ্বান করছি, আপনারা বস্ত্র দিয়ে, বাচ্চাদের বস্ত্র, ছেলেমেয়েদের বস্ত্র, বড়দের বস্ত্র, যে কোনো বস্ত্র দিয়ে সহযোগিতা করুন। আমরা শুধু বস্ত্র সহযোগিতা গ্রহণ করব, যাতে উৎসব মুহূর্তে বন্যায় বিধ্বস্ত হাজার হাজার পরিবার এবং শিশুদের মুখে, ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে পারি। তাই এই বস্ত্র আমরা সমস্ত দিকে একত্রিত করে তাদের কাছে পৌঁছে দেব। আপনার
আপনার নামটা এবং? আমার নাম সমর প্রামাণিক, আমি বিএল হাই স্কুলের শিক্ষক এবং এই প্রতিনিধি দলের সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছি। যাদবপুরে প্রার্থনীদের একটা অভিনব প্রকল্প আজকে দেখছি, দারুণ একটা উদ্যোগ। যে উদ্যোগটা হচ্ছে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে বন্যাত্রাণের জন্য ঝাঁপিয়ে পড়েছে সবাই, যাদবপুরের প্রাক্তনী ছাত্রীরা কিন্তু দারুণভাবে এই উদ্যোগ নিয়েছে। সব দোকানদারদের কাছে আর্জি করছে, আপনারা ছোটো ছোটো করে কিছু জামা প্যান্ট দিন, ওই সব বাচ্চাদের পাশে যেন দাঁড়াতে পারি। আর তার জামা কাপড়ের গায়ে, প্যাকেটের গায়ে লেখা যাচ্ছে তিলোত্তমার বিচারটা, উই ওয়ান্ট জাস্টিস, এটাও চাই। এই দুটো কাজ একসাথে ওরা এই পুজোর মধ্যে করছে, তাই সব জায়গায় সাউথ কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন, ভালো লাগবে, এই ছোটো ছোটো ভিডিও আপনাদেরকে অনেক নজরে আনবে, আপনারাও মানবিকতার দিক দিয়ে অনেকটা এগিয়ে আসতে পারেন। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা।